বিশ্বে কমছে বাল্য বিবাহ, বড় অবদান ভারতের। এত মন দিয়ে কি পড়ছেন স্যার? একটা সাংঘাতিক খবর বেরিয়েছে বুঝলে, চারটে মেয়ে মিলে একটা ছেলের পেনিস কেটে নিয়েছে। চারজন মিলে একটা? মানে মানে আমি ভাবছিলাম তাহলে একজনের ভাগে কতটা করে জুটবে, এই ধরো এইটুকু। আমি হলে তো পুরোটাই নিয়ে নিতাম। আপনি কেন ভয় পাচ্ছেন স্যার? কিন্তু হ্যাঁ, আপনি কিন্তু দেখাবেন দেখাবেন করে দেখাচ্ছেনই না, কেসটা পুরো ঝুলিয়েই রেখেছেন। আর ঝুলাচ্ছি কি আর সাদে। কিছু বললেন স্যার? না কিছু না। কাল কিন্তু আমি দেখবই আদর করব। কাল কেন? কাল কি? কাল কি তোমার জন্মদিন? আজ দেখলে ক্ষতি কি? আজ তো শনিবার। হ্যাঁ শনিবার তো কি? শনিবার আমি মুখে মাংস ঠেকাই না। মানে অসাধারণ আশ্চর্য, আজকালকার দিনে এরকম মেয়ে বড় একটা দেখাই যায় না কি সতীলক্ষ্মী? কি যে বলেন স্যার, বাঙালি ঘরের মেয়ে বলে কথা। বাবা রে, তোমাকে যতই দেখছি না ততই আমি অবাক হয়ে যাচ্ছি। কি আর এমন দেখলেন স্যার? আসল জিনিসটা যদি দেখাই না তাহলে তো কি আসল জিনিস দেখলে কি হবে, মানে কি হবে, চোখ কপাল উঠে যাবে নাকি? শুধু চোখ? ডাক্তার বাবু, আমি হাফ পুরো সাবনারী, আমি কি আসতে পারি? আরে একটু হলেই হয়ে যাচ্ছিল ডিমের তরকারি। আসুন 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 আসুন। আপনি তো হাঁপাচ্ছেন, একটু জল খান। জল টল কিছু লাগবে না ভাই। ডাক্তার বাবু, আমার তলপেটে একটা ফুটো করে দেবেন। ফুটো? ফুটো? হ্যাঁ ফুটো। ফুটো কেন? আসলে ওই আমার কবিতার বই কেউ কেনে না আর কি, তাই বাধ্য হয়ে পেটের দায়ে অন্য ব্যবসায় নামতে হচ্ছে। কি 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 কবিতা লেখেন আপনি? শুনবেন আপনি? হ্যাঁ শুনুন। চাঁদের গায়ে কি কলঙ্ক, গর্তের দাগ, তোমার গালে আদরের, তোমার ওই এঁদো চুল, উকুন বাছে বাঁদরে। আর বলতে হবে না, ডাক্তারই বলি। তাই বাধ্য হয়ে পেটের দায়ে অন্য ব্যবসায় নামতে হচ্ছে। ভালো করেছো, ওরা অন্তত বেঁচে গেছে। ডাক্তার বাবু, দিন না আমার তলপেটে একটা ফুটো করে, তাহলে ওই সাইড বিজনেসটা শুরু করে দেবো আর কি। বাবা, আপনি তো ব্যবসাটা বেশ ভালোই বোঝেন দেখছি, তা বাড়িতে কি ব্যবসা ট্যাবসা আছে নাকি? ঠিক ধরেছেন, আমার দিদি আমার বোন সবারই ওই হোলসেলের বিজনেস। আমার ঠাকুমারও ছিল বুঝলেন, কিন্তু ওটা আর এখন চলে না। স্বাভাবিক, আবার তো আর ওই অ্যান্টিকের ওপর আর মানে পছন্দ নাই হতে পারে, আকর্ষণ নাই থাকতে পারে। তা আপনি কবে থেকে বুঝলেন যে আপনি মেয়ে হচ্ছেন? ক্লাস 9 বা 10, ক্লাসের বন্ধুরা সবাই সবারটা দেখাতো। কারুর বট গাছ, আবার কারুর ওই সুপুরি গাছ, আর আপনারটা লজ্জাবতী লতা। তবে কেন বলতে পারেন, আবার মাঝে মাঝে শামুকও হয়ে যায়। বাবা, আপনি লজ্জাবতী লতার সঙ্গে ওইটার তুলনা করছেন? আপনি বুঝি প্রকৃতি খুব ভালোবাসেন? ঠিক ধরেছেন, গাছ আমার খুবই প্রিয়। কেন জানেন? কেন কেন? গাছেরও ওইটা নেই আর আমারও ওইটা নেই। আর তাছাড়া তাছাড়া লোকে সুযোগ পেলে যেমন গাছ লাগায়, তেমনি সুযোগ পেলে আমাকেও লাগায়। তবে তবে ওই গাছের যেমন অনেকগুলো কুঠুরি আছে, আমার তেমন নেই। ডাক্তার বাবু, দিন না আমার তলপেটে একটা ফুটো করে। এরকম হয় না। কেন ডাক্তার বাবু? আরে কি আশ্চর্য, শুনুন,
ভগবান যাকে যটা দরকার ততগুলো ফুটো দিয়ে গোনা গুনতি একেবারে পাঠিয়ে দিয়েছেন। তাহলে আমার সাইড বিজনেসটা কি আর হবে না ডাক্তারবাবু? আরে আপনি কেন বুঝতে পারছেন না, রাস্তার যেখানে সেখানে যেমন দোকান বসানো যায় না এও ঠিক তেমনি। তাহলে আসি ডাক্তারবাবু। আপনি বরং এক কাজ করুন, আপনার যে হোলসেলার ব্যবসাটা আছে আপনি ওটাই বরং বড় করে খুলুন, বুঝলেন? আচ্ছা তাহলে আসে। টিপে ধর 500 টাকা। ও এই নাও ভাই। আসি ডাক্তারবাবু। না চলি, অনেক বেলা হলো, থ্যাংক ইউ। হ্যাঁ কালকে দেখা হচ্ছে। কাল কিন্তু রবিবার। হ্যাঁ কাল কি? আমি মাংস খাবো।